ইতিমধ্যেই তোমরা জেনে গেছো একাধিক সরকারি চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে। তোমরা ডিসেম্বর মাসে যে যে সরকারি চাকরিতে আবেদন করতে পারবে এ সেই সমস্ত সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা করব, ছটি গুরুত্বপূর্ণ ও ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব যার আবেদন তোমরা ডিসেম্বর মাসে করতে পারবে এবং যেগুলোতে সর্বাধিক ভ্যাকান্সি রয়েছে এবং সহজে যে সরকারি চাকরিগুলো ও তোমরা ক্র্যাক করতে পারবে। কাজেই ডিসেম্বর মাসের টপ ছটি ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব যার সর্বাধিক শূন্যপদ রয়েছে। কাজেই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ডিসেম্বর মাসের মোস্ট ইম্পর্টেন্ট গভর্নমেন্ট চাকরির নোটিফিকেশন জানার জন্য তো প্রথমে একে একে তোমাদের সঙ্গে আলোচনা করি। সবার প্রথমেই হচ্ছে BPNL রিক্রুটমেন্ট, মানে ভারতীয় পশুপালন নিগম লিমিটেড, এর তরফ থেকে রিক্রুটমেন্ট ফর্ম কিন্তু বেরিয়ে গেছে, তোমরা এখনই আবেদন করতে পারবে। এখানে একাধিক তোমাদের পোস্ট রয়েছে, যেমন ডেভেলপমেন্ট অফিসার, অ্যাসিস্ট্যান্ট ডেভেলপমেন্ট অফিসার, অ্যানিমেল অ্যাটেন্ডেন্ট, এছাড়াও ডিজিটাল মার্কেটিং এক্সক্লুসিভ, বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু এখানে রয়েছে। এখানে তোমাদের কিন্তু টোটাল ভ্যাকেন্সি যেটা রয়েছে সেটা কিন্তু 2106টি ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে তোমরা কিন্তু সহজে আবেদন করতে পারবে। এজ লিমিট যদি বলি, এজ লিমিট হচ্ছে 18 থেকে 45 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারছ। কোয়ালিফিকেশনের কথা যদি বলি, পশুপালন নিগমে আবেদন করার জন্য 10 পাস 12 পাস এবং গ্র্যাজুয়েশন পাস অ্যাকচুয়ালি পোস্টের অ্যাকর্ডিং কিন্তু ও কোয়ালিফিকেশন লাগবে। এখানে সব থেকে কম যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে 10 পাস থাকলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তারপরে সিলেকশন প্রসেসের কথা যদি বলি, সেখানে শুধুমাত্র একটা এক্সাম হবে, এক্সাম দেওয়ার পর তোমাদের কিন্তু রীতিমতো ও ইন্টারভিউ দিতে হবে, তাহলেই কিন্তু তোমরা পশুপালন নিগমে জব পেয়ে যাবে, কোনো রকম সমস্যা হবে না। এক্ষেত্রে তোমাদের স্যালারির কথা যদি বলি, স্যালারি হচ্ছে কিন্তু 15 থেকে 25 হাজারের মধ্যে। কাজেই তোমাদের মধ্যে যারা BPNL ডিপার্টমেন্টে আবেদন করতে চাও, পশুপালন নিগমে আবেদন করতে চাও, তারা কিন্তু এখনই অনলাইন ফর্ম ফিল আপ করতে পারো। এরপরে যে ভ্যাকেন্সিটা আমি রেখেছি UPSC CDS রিক্রুটমেন্ট, তো এখানে তোমরা বুঝতেই পারছো কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসের যে রিক্রুটমেন্ট দেওয়া হচ্ছে UPSC তরফ থেকে, যেটা বছরে দুবার অ্যাকচুয়ালি হয়, সেই এক্সামের কিন্তু রীতিমতো নোটিফিকেশান চলে এসেছে, তোমরা অনলাইনে আবেদন করতে পারো এবং এক্সাম ক্র্যাক করে এ সরকারি চাকরি নিজের করে নিতে পারো। এক্ষেত্রে তোমাদের বলে রাখি যে অনলাইন ফর্ম কিন্তু 21 ডিসেম্বর 2022 কিন্তু রীতিমতো ও আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে, অর্থাৎ 21 ডিসেম্বর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে, যেটা কিন্তু অনলাইন নোটিফিকেশান বেরিয়ে গেছে। এক্ষেত্রে তোমাদের বলি টোটাল অফ ভ্যাকেন্সি কত, 350টি পোস্ট রয়েছে। এখানে তোমাদের প্রত্যেকে বলে রাখি এজ লিমিট কি লাগবে, 19 থেকে 24 বছর তোমাদের এজ লিমিট লাগবে এবং কোয়ালিফিকেশনের কথা যদি বলি, UG অর্থাৎ তোমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, ও অর্থাৎ তোমরা যারা BA BSc BCom যে কোনো ও বিভাগ নিয়ে তোমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে। এক্ষেত্রেও বিভিন্ন পোস্ট রয়েছে এবং এক্সাম ডেটও এখানে ডিক্লেয়েশন করে দিয়েছে তোমার 16 এপ্রিল 2023 তোমাদের কিন্তু এপ্রিল মাসের 16 তারিখে কিন্তু এক্সাম হবে। এরপরে তোমাদের ইম্পর্টেন্ট, যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এবং এই মুহূর্তে এ সকলের জন্য যেটা সুখবর, যেটা দিয়েছে ইন্ডিয়ান পোস্ট অফিস, অর্থাৎ পোস্ট অফিসের তরফ থেকে বিরাট রিক্রুটমেন্টের ঘোষণা কিন্তু করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে বলে রাখি যে টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে, ভ্যাকেন্সি নাম্বার এখানে কিন্তু হিউজ 98,000, অর্থাৎ 98,083, তার মানে বুঝতেই পারছো প্রায় কিন্তু 100,000-এর কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি ঘোষণা করেছে পোস্ট অফিস। যেখানে এজ লিমিটের কথা যদি বলি, এজ লিমিট রয়েছে 18 থেকে 40 তোমাদের এজ লিমিট রয়েছে এবং এখানে নোটিফিকেশনে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া আছে 6 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত কিন্তু তোমরা আবেদন করতে পারবে, অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট অফিসে তোমরা চাকরির জন্য কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ হচ্ছে 6 ডিসেম্বর থেকে ডিসেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত। ও একেবারে কেউ মিস করো না, কারণ এখানে কিন্তু একটা বিরাট বড় সুযোগ রয়েছে এবং যেখানে তোমাদের কিন্তু সেরকমভাবে কোনো এক্সামও দিতে হচ্ছে না, যেটা এই মুহূর্তে তথ্য রয়েছে। কোয়ালিফিকেশনের কথা যদি বলি, একদম 10 পাস, যারা 10 পাস রয়েছে, 12 পাস রয়েছে ও কিংবা গ্র্যাজুয়েশন পাস রয়েছে,
পোস্ট গ্রাজুয়েশন পাস রয়েছে সকলেই আবেদন করতে পারবে। ন্যূনতম যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে 10 পাস তোমাদের লাগবে। এবং এখানে যদি সিলেকশন প্রসেসের কথা বলি, এখানে কিন্তু সিলেকশন প্রসেস সেরকমভাবে হয় না। কি হয় পোস্ট অফিসের ক্ষেত্রে, তুমি যে মার্কস পেয়েছো সেই মার্কসের অ্যাকর্ডিং, তোমার রিপোর্ট কার্ডের অ্যাকর্ডিং কিন্তু অ্যাকচুয়ালি নম্বর দেখে কিন্তু তোমার সিলেকশন করা হয়। তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকেই বলে রাখি, কোনো রকম এক্সাম নেই, এক্সাম ছাড়া কিন্তু রীতিমতো তোমাদের এর সিলেকশন প্রসেস হতে চলেছে। স্যালারির কথা যদি বলি, 18,000 থেকে 81,000 পর্যন্ত কিন্তু তোমাদের স্যালারি রয়েছে। 18,000 থেকে 81,000 মধ্যে কিন্তু তোমাদের স্যালারি রয়েছে। ফি কথা যদি বলি, আবেদন ফি কত লাগবে, এখানে যারা জেনারেল কিংবা ওবিসি রয়েছে তাদের 100 টাকা অনলাইনে ফি দিতে হবে, আর যারা এসসি এসটি রয়েছে তাদের কোনো রকম ও অনলাইনে আবেদনকালীন টাকা দিতে হবে না। তার মানে বুঝতেই পারছো, খুব ইম্পর্টেন্ট, এটাকে প্রত্যেকে টার্গেট করো, ইন্ডিয়ান পোস্ট অফিসকে প্রত্যেকে টার্গেট করো, যেহেতু নো এক্সাম, কোনো এক্সাম নেই। একই সাথে এ তোমাদের কি হচ্ছে, এতগুলো ভ্যাকেন্সি রয়েছে, প্রায় 1,00,000 ভ্যাকেন্সি রয়েছে। আমি তো বলবো যে এই সুবর্ণ সুযোগ কেউ মিস করো না। এবং তোমাদের ইন্ডিয়ান পোস্ট অফিস নিয়েও ডিটেলস ভিডিও আমি রীতিমতো দেব, কী কী পদ্ধতি আছে, এবং কিছু চেঞ্জ আসতে পারে মেবি প্রপারভাবে যখন অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হবে 6 ডিসেম্বর, তখন আমি তোমাদের বিস্তারিত ভিডিও করে জানিয়ে দেব। এরপরে চলে আসি KVS রিক্রুটমেন্ট। এখানে KVC অর্থাৎ হচ্ছে কেন্দ্র বিদ্যালয় সংগঠনের তরফ থেকে কিন্তু রিক্রুটমেন্ট দেওয়া হয়েছে, যার আবেদন প্রক্রিয়া তোমরা রীতিমতো অনলাইনে করতে পারবে। এখানে বহু পদ কিন্তু রয়েছে, অ্যাসিস্ট্যান্ট টিচারের পদ রয়েছে, প্রিন্সিপালের পদ রয়েছে, তো এখানে তোমাদের বিভিন্ন কোয়ালিফিকেশন কিন্তু রয়েছে, এবং প্রাইমারি টিচারেরও পোস্ট রয়েছে, অ্যাসিস্ট্যান্ট টিচারের পোস্ট রয়েছে, একাধিক পোস্ট কিন্তু এখানে রয়েছে। এখানে এজ লিমিটের কথা যদি বলি, এখানে 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের KVC-তে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবং টোটাল ভ্যাকেন্সির কথা যদি বলি, 13,404 ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে। একই সাথে কোয়ালিফিকেশনের কথা যদি বলি, 12 পাস এবং UG প্লাস বিএড থাকতে হবে। বিভিন্ন পোস্টের অ্যাকর্ডিং বিভিন্ন রয়েছে, যে প্রিন্সিপাল পোস্টে যদি তোমরা আবেদন করো তাহলে PG লাগবে, পোস্ট গ্রাজুয়েশন প্লাস কি লাগবে, তোমার হচ্ছে বিএড কমপ্লিট করতে হবে। একই রকমভাবে অ্যাসিস্ট্যান্ট টিচার হতে গেলে কলেজের, সেক্ষেত্রেও একই কোয়ালিফিকেশান লাগবে। তারপরে যদি তোমরা অ্যাসিস্ট্যান্ট টিচার হতে চাও, প্রাইমারি টিচার হতে চাও, তার জন্য আলাদা কোয়ালিফিকেশান লাগবে, ক্লাস 12 পাস প্লাস DLED তোমার লাগবে। এরকম বিভিন্ন পোস্ট রয়েছে। টোটাল ভ্যাকেন্সি যেটা বললাম যে 13,404 ভ্যাকেন্সি রয়েছে, যার মধ্যে বিভিন্ন পোস্ট রয়েছে, বিভিন্ন পোস্টের অ্যাকর্ডিং বিভিন্ন কিন্তু কোয়ালিফিকেশান রয়েছে। এরপরে সিলেকশন প্রসেসের কথা যদি বলি, সিলেকশন প্রসেস কি রয়েছে, এক্সাম দিতে হবে, তারপরে তোমাদের স্কিল টেস্ট হবে, এক্সাম হবে, স্কিল টেস্ট হবে, তারপরে তোমাদের DV অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাদের কিন্তু হবে। এই 3টে সিলেকশন প্রসেস রয়েছে। তারপরে স্যালারির কথা যদি বলি, স্যালারি কত রয়েছে, 35,000 থেকে 112,400 পর্যন্ত কিন্তু স্যালারি রীতিমতো হয়ে থাকে। বিভিন্ন পোস্টের অ্যাকর্ডিং স্যালারিটা বিভিন্ন, মিনিমাম 1,20,000 পর্যন্ত স্যালারি কিন্তু এখানে হয়ে থাকে। ফি এর কথা যদি বলি, আবেদন ফি অনলাইনে আবেদন করতে গেলে কত টাকা লাগবে, যারা জেনারেল রয়েছে OBC রয়েছে তাদের কিন্তু 1,000 টাকা লাগবে জেনারেল এবং OBC ক্যান্ডিডেটদের জন্য ফর্ম ফিল আপ করার জন্য কিন্তু 1,000 টাকা দিতে হবে। যারা SC ST রয়েছে তাদের জন্য কিন্তু কি হচ্ছে, 1 টাকাও লাগবে না, কোনো রকম মূল্য লাগছে না। এরপরে তোমরা যদি আরও ডিটেলস ইনফরমেশান চাও KVC নিয়ে, তাহলে এই ডিটেলসে আমি একটা ভিডিও বানিয়ে দেবো, সেখান থেকে পুরো ডিটেলস তোমরা জেনে নিতে পারো। এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে যে ভ্যাকেন্সি, যেটা আমি আগেও তোমাদের বলেছি যে রেলওয়ের তরফ থেকে এই মুহূর্তে বড় কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে, যার আর আবেদন প্রক্রিয়া কিন্তু ডিসেম্বর থেকেই শুরু হবে, যেটা অনেক আগেই তোমাদের বলে দিয়েছি। 3,00,000 ভ্যাকেন্সি রীতিমতো হবে, যার মধ্যে 1,50,000 কিন্তু এবছর কমপ্লিট হতে হতে কিন্তু 1,50,000 ছাত্রছাত্রী রেলওয়েতে চাকরি পাবে। এক্ষেত্রে ডিসেম্বর মাসে যে ফর্মটা বেরোবে সেটা হচ্ছে RPF SI রিক্রুটমেন্ট। এ নিয়ে ডিটেলসও আমি ভিডিও দিয়েছি, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, দেখে নেবে। এখানে বেসিক জিনিসগুলো বলে রাখি, এজ লিমিট কি রয়েছে, এজ লিমিট হচ্ছে 18 থেকে 25। 18 থেকে 25 বছর বয়সের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের কাছে এই মুহূর্তে সুবর্ণ সুযোগ যে আর
আরপিএফ এবং এসআই এর জন্য তোমরা আবেদন করতে পারবে। যদি তোমার স্বপ্ন হয়ে থাকে যে ইউনিফর্ম পরে সরকারি চাকরিতে যোগদান করবে, দেশের সেবা করবে ইউনিফর্ম পরে, তাহলে কিন্তু এটা তোমার জন্য একটা বিরাট সুযোগ রয়েছে। এবং এখানে ভ্যাকেন্সির কথা যদি বলি, প্রায় 10,000 ভ্যাকেন্সি এই মুহূর্তে রয়েছে, সম্পূর্ণভাবে ডিসক্লোজ হয়নি। বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকম বিষয় উঠে আসছে, কোনো জায়গায় 12,000 ভ্যাকেন্সির কথা বলা হচ্ছে, কোনো জায়গায় 10,000, কিন্তু এখানে মোস্ট তোমাদের 10,000-এর ওপরেই কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে, বিরাট ভ্যাকেন্সি রয়েছে, বুঝতেই পারছো, আরপিএফ এফ আর এসআই। তারপরে তোমাদের রয়েছে সিলেকশন প্রসেস কী রয়েছে তোমরা জানো, সিবিটি টেস্ট রয়েছে, প্রথমে কম্পিউটার বেসড টেস্ট হবে, তারপরে তোমাদের পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, তারপরে তোমাদের পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, এবং তারপরে তোমাদের ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে তোমাদের মেডিকেল হবে, এবং তারপরে তোমরা সম্পূর্ণভাবে এই ইউনিফর্ম পরে আরপিএফ কিংবা এসআই অর্থাৎ রেলের পুলিশ কিন্তু হতে পারবে। আর সম্পূর্ণ ডিটেলসে মেডিকেল কী হবে, কী টেস্ট হবে, কী এক্সাম রয়েছে, কী কী সিলেবাস রয়েছে, সমস্ত তথ্য যদি জানতে চাও, আগেভাগেই একটা ভিডিও তোমাদের জন্য করে রেখেছি, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। এর পরবর্তী বিষয় হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশন কত লাগবে, 10 পাস 12 পাস, আন্ডার গ্র্যাজুয়েশন পাস আস হলেই তো কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এক্ষেত্রে কোনো স্ট্রিমের ব্যাপার নেই, তুমি সায়েন্স নিয়ে পড়ো, আর্টস নিয়ে পড়ো, কমার্স নিয়ে পড়ো, ও যাই হোক না কোয়ালিফিকেশান, তুমি অ্যাকচুয়ালি আবেদন করতে পারবে। মিনিমাম যে কোয়ালিফিকেশান লাগবে এ রেলে পুলিশ হওয়ার জন্য সেটা কিন্তু 10 পাস কোয়ালিফিকেশান লাগবে। তারপরে স্যালারির কথা যদি বলি, 21,000 থেকে 36,000 টাকা ইনিশিয়াল পয়েন্টে তোমার কিন্তু স্যালারি হবে, তারপরে এক্সপিরিয়েন্সের সাথে তোমার স্যালারি কিন্তু ইনক্রিজ হতে থাকবে। তো ডিটেলস ইনফরমেশান চাইলে লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে ডিটেলস বিষয়টি দেখে নেবে। এরপরেও যেটা গুরুত্বপূর্ণ, এই মুহূর্তের ভ্যাকেন্সি রয়েছে যার জন্য প্রচুর ছাত্রছাত্রী, প্রচুর ক্যান্ডিডেট কিন্তু ওয়েট করে থাকে। এসএসসি সিজিএল এর তরফ থেকেও কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন দিয়ে দিয়েছে, যেখানে 6 ডিসেম্বর কিন্তু তোমাদের রীতিমতো অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এক্ষেত্রে তোমাদের বলে রাখি, এজ লিমিট কি লাগবে, 18 থেকে 27 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তাহলে তোমরা এসএসসি সিজিএল এর জন্য আবেদন করতে পারবে। তারপরে কোয়ালিফিকেশনের কথা যদি বলি, 12 পাস যদি হয় অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস যদি তোমার করা থাকে তাহলে কিন্তু তোমরা এসএসসি সিজিএল এর জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে তোমাদের মধ্যে অনেকের জিজ্ঞাসা থাকে যে আমাদের উচ্চ মাধ্যমিক পাসটা কোন স্ট্রিমের হয়ে হতে হবে, এক্ষেত্রে তুমি সায়েন্স নিয়ে পাস করো, আর্টস নিয়ে পাস করো কিংবা কমার্স নিয়ে পাস করো, যে স্ট্রিমই হোক না কেন উচ্চ মাধ্যমিক যোগ্যতা যদি তোমার থাকে, উচ্চ মাধ্যমিক পাস যদি তুমি করে থাকো, তাহলে কিন্তু তুমি এসএসসি সিজিএল এর ফর্ম পূরণ করতে পারবে, কোনো রকম সমস্যা হবে না। এরপরে সিলেকশন প্রসেস এখানে আমি বললাম না, কারণ কিছু চেঞ্জেস আসবে যেটা এই মুহূর্তে শোনা যাচ্ছে। কার যেটা বললাম অনলাইনে কি হচ্ছে, তোমাদের 6 ডিসেম্বর অনলাইনে 6 ডিসেম্বর তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ হবে, যেখানে যখনই 6 ডিসেম্বর অফিসিয়াল নোটিফিকেশান আসবে সিলেকশান নিয়ে, তৎক্ষণাৎ তোমাদের বিস্তারিত জানিয়ে দেবো। কারণ এই মুহূর্তে যেটা শোনা যাচ্ছে, এসএসসি কিন্তু তাদের সিলেকশান প্রসেসের সিলেবাসের কিছু চেঞ্জ করতে চলেছে, সেই কারণে পুরোপুরি ডিসকাস এই মুহূর্তে করলাম না, শুধু বলে রাখলাম যে 6 ডিসেম্বর তোমাদের যেটা নোটিফিকেশান এসে গেছে এসএসসি সিজিএল এর জন্য ফর্ম ফিল আপ হচ্ছে। এই যে ভ্যাকেন্সিগুলো বললাম, সেই ভ্যাকেন্সিগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ভ্যাকেন্সি, এগুলো প্রত্যেকটাকে টার্গেট করতে হবে। এক্সাম প্রায় একই রকম হয়ে থাকে, একটা গিয়ে যদি তোমরা এম করো, প্রত্যেকটা যদি তোমরা আবেদন করো, সেক্ষেত্রে প্রত্যেকের এক্সাম প্রসিডিওর মেজর কোনো চেঞ্জেস হয় না, সামান্য কিছু চেঞ্জেস হয়, সেই কারণে এই মুহূর্তে প্রচুর পরিমাণ কিন্তু নিয়োগ হচ্ছে। এবং ডিসেম্বর মাসের প্রথমেই যে নিয়োগ প্রক্রিয়াগুলো হচ্ছে, তার মধ্যে যেগুলো টপ সরকারি জব সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এখনও যদি এ বিষয়ে কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করবে, আর এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। আর তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি, ডিসেম্বর মাসের 10 তারিখ থেকে কিন্তু আমাদের অনলাইন ক্লাস রীতিমতো শুরু হচ্ছে, সম্পূর্ণ ফ্রিতে তোমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু অনলাইনে ক্লাস শুরু হবে, তোমাদের জবের প্রিপারেশন নিয়ে। তোমাদের ম্যাথামেটিক্সে কোনো রকম সমস্যা আমি রাখবো না।